সাম্প্রতিক পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত, কোটা সংস্কারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও যে কোনো দাবি নিয়ে ছাত্রদের সাথে আলোচনায় বসার আন্তরিক ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী। আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি, তাও যদি এখনও আসতে চাই, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তাদের দাবি দাওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি, গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক বিচার থেকে রক্ষা পাবে না। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জ্বালাও পোড়াও সবগুলি শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি, যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। ইতিমধ্যেই আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান শেখ হাসিনা। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।